সাম্প্রতিক নির্বাচনগুলোতে কম ভোটার উপস্থিতি ভাবাচ্ছে শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেয়া ঢাকা ১০ আসনের উপনির্বাচনের প্রার্থীদের। বিষয়টি জাতীয় উদ্বেগের বলে মনে করেন আওয়ামী লীগ প্রার্থী। আর ভোটারদের কেন্দ্র বিমুখ হওয়ার জন্য সরকারের উপর দায় চাপাচ্ছেন বিএনপি প্রার্থী। তবে ভোটারদের সাংবিধানিক ও নৈতিক অধিকার প্রয়োগের আহ্বান দুই প্রার্থীরই। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় প্রার্থী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা আর ব্যাপক অংশগ্রহণ ছিল বেশ লক্ষণীয়। কিন্তু তার উল্টো চিত্র দেখা যায় ভোটের দিন। ঢাকা দক্ষিণে ২৯% আর উত্তরে ভোট পড়েছে মাত্র ২৫%। সাম্প্রতিক সময়ে অন্যান্য নির্বাচনেও ভোটারদের অনীহা চোখে পড়ার মতো। জানুয়ারিতে চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে ১/৪ ভোটারও কেন্দ্রে যাননি। এ অবস্থায় ঢাকা ১০ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি ভাবাচ্ছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে। এটা আমাদের দেশের জন্য কনসার্ন, কারণ ভোটাধিকারটা হলো কনস্টিটিউশনাল রাইট। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় ভোট এবং মানুষের স্বাধিকারের জন্য আন্দোলন করেছে, এবং সেই কারণে আমি মনে করি যে সকলে আমাদের দায়িত্ববোধ থেকে ভোট কেন্দ্রে আসবেন। সরকার নির্বাচনী ব্যবস্থাপনা একেবার অকার্যকর করেছে, বিধায় মানুষের ভোটের অনীহ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার যেভাবে একাকার হয়ে গিয়েছে তাতে মানুষের ভোটের প্রতি অনাগ্রহ সৃষ্টি হচ্ছে। তবে ভোটারদের কেন্দ্রে যেতে উৎসাহিত করা রাজনৈতিক দলগুলোরই দায়িত্ব বলে মনে করেন দুই প্রার্থী, আর সেক্ষেত্রে তারা তৎপর থাকবেন বলেও জানালেন। চেষ্টা করব জনগণের কাছে যেতে, এই মানুষগুলো যাতে কেন্দ্রমুখী আরও বেশি হন, ভোটের পার্সেন্টেজ যেতে পারে। এর থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের অংশ হিসেবে আমরা নির্বাচনে থাকছি, মানুষকে ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করছি। ঢাকা দক্ষিণে নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পদত্যাগের কারণে শূন্য হওয়া ঢাকা ১০ আসনের উপনির্বাচন হতে যাচ্ছে আগামী ২১ মার্চ। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।